এখানে আমরা বেড়ি পাতের ফাঁসা আছি, যখন ঘূর্ণিঝড় আসে বেড়ি উপর দিয়া ঘূর্ণিঝড় পানি ভিতরে ঢুকে আঙ্গু মনে ভয় আসে যে আমরা বেড়ি ফয়ে যান আঙ্গু। যখন তুমন বাতাস আসে তখন জোয়ার মানে যখন জোয়ার আইতেছে তখন এখানে ঢুকতেছে এই সামান্য বেড়ে এতটুকু হয়ে গেছে আর কি, শুধু এটা বান্ধা না, এখানে আমরা খুব কষ্ট করতেছি। জোয়ার হানি হলে তো ফাঁসার বেগুন ডুবি যে মানে ঘর বাড়ি বেগুন উড়ে যাবে বেগুন ডুবি যাবে। দাও বৃষ্টি হোক জ্বর হোক তুফান হোক ও আমরা আল্লাহ আল্লাহ করত এই ঘর খান দিছে যে বহুত পয়সা খরচ করে ঘর দিছে ঘর হরি যাইবে যে এমন অবস্থা হয়ে গেছে গতবার এই আগুন মাসে বেড়া দাঁড়াতে খুলে আর হরি এলা কত রাঁধছে না কত মরি যে দৌড়ি যে গরু মরি যে গই বেড়া মরি যে গই গরু সাগরে বাসি যে গই ইনকি থাকে না গড় দুয়ার কিছু আছে না কিছু মুখের টং আছে লুঙিয়ে নেই এটা শুনিয়েছি মুখের টং এটা তো অল্প দিন নিচ্ছে এ অল্প দিন আমি তো হিয়ে থাকি আর তুই হিয়ে নে বসবাস এখানে যদি ঘূর্ণিঝড় হয় আমাদের খুব কষ্ট হয়, আমরা এখান থেকে লাড়ি অন্যদিকে চলে যেতে হয়, আমাদের গরু আছে ছাগল আছে বৈশ আছে এগুলা ক্ষয়ক্ষতি হইতে আছে আর দ্রুতভাবে বেরিয়ে প্রয়োজন। এখানে ঘূর্ণিঝড় আসলে আমাদের অনেক কিছু সম্মুখীন হইতে হয়, আমাদের গরু বৈশ আছে ছাগল আছে বেড়া আছে ওদেরকে সেভ করা যায় না, পানি অবাক পানি যখন হয়ে যাবে আমাদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, তো এই জন্য আপনারা যেটুকু সহযোগিতা করতে পারেন এটা করবেন। সন্দীপের মগধরা মাইক ভাঙ্গা এবং সারি গাইতে এখানে আমাদের যে বেড়ি বাতের যেগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে সেগুলো দীর্ঘদিন ধরেই আসলে 60-70 দশকের পরে ওই সময় নির্মিত এবং দীর্ঘদিন ধরে এটা বড় স্কেলে কোনো রিপেয়ার করা হয়নি বলে এটার বর্তমান অবস্থা যেটা তা আসলে কিছুটা নাজুক। এখন আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধির জন্য আমাদের এখন যেই টেকসই যে বেড়িবাদ করা প্রয়োজন সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বর্তমান এই 23-24 অর্থ বছরে আমাদের সন্দ্বীপ উপজেলার জন্য একটি মাইক ভাঙ্গা সারিকায় মগধরা এখানে হচ্ছে ব্লক দ্বারা যেটাকে ব্লক বেড়িবাদ বলে সাধারণ সবাই এরকম ব্লক বেড়িবাদ করার জন্য একটি প্রকল্প অনুমোদন করেছেন। এখানে সারিকায় মাইক ভাঙ্গা মগধরা ছোয়াখালীতে মোট 8.14 কিলোমিটার দৈর্ঘ্যে বেড়িবাদের ব্লক বেড়িবাদ করা হবে এবং আশা করা যায় এটা হয়ে গেলে এই জায়গাগুলি মূলত সন্দ্বীপের সবচেয়ে ভালনেবল জায়গা, আশা করা যায় যে এখানে যদি এই ব্লক বেড়িবাদ করা হয় ইনশাল্লাহ আগামী দীর্ঘদিন কোনোদিন এখানে কিছু হবে না এবং এখানে আমাদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বা সমুদ্র বিস্তৃত উচ্চতা বা জলোচ্ছ্বাস সব প্রভাব থেকে সন্দ্বীপবাসী গিয়া নিরাপদ থাকবে। আমি যাইতে আছি।